আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতে ভালো আছি। তো আজকে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমার ব্লগটা খুবই সাধারণ, খুবই সিম্পল একটা ব্লগ। তো এখন হচ্ছে বিকাল 5টা বাজে। তো হঠাৎ করেই আমরা প্ল্যান করেছি যে একটু বাইরে বের হবো। অনেকদিন বাসায় থাকতে থাকতে মানে অনেক বোরিং লাগছিল আর ভালো লাগছিল না, তো ভাবলাম একটু বের হই আর একটু রিসা দিয়ে ঘুরাঘুরি করি। তো তার জন্য মূলত আজকে বের হলাম। আজকে আমরা বিকাল 5টার দিকে বের হয়েছি। তো দেখা যাক কতক্ষণ ঘোরাফেরা করি আর কি কি করি। তো এই তো রিসার মধ্যে এখন আমরা। তো একটু রাস্তার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যে বেলি রোডে। তো চলে এসেছি আমরা বেলি রোডে। তো বেলি রোডে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, তারপর একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তো বাইরে বের হবো, আর বাইরে বের হয়ে যদি না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো যদিও খাওয়া উচিত না, তারপরেও অনেকদিন বাইরে বের হই না আর বাইরে খাওয়াও হচ্ছিল না, তো আজকে বের হলাম। তো একটা রেস্টুরেন্টে চলে আসলাম আমরা। এটা হচ্ছে বেলি রোডের রেস্টুরেন্ট বারবিকিউ। এই দোকানের রেস্টুরেন্টের নাম হচ্ছে বারবিকিউ রেস্টুরেন্ট। তো এখানে চলে এসেছি। তো আমরা দেখা যাক কী খাই। তো এতো একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা খাবারের অর্ডার করেছি, তো কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। তো এই তো খাবার চলে এসেছে। তো এখানে আমি গ্রিল চিকেন নিয়েছি 2টা দুজনের জন্য, আর বাটার নান নিয়েছি। তো আসলে এই বারবিকিউ রেস্টুরেন্টে এগুলাই পাওয়া যায়, এছাড়া অন্য কিছু পাওয়া যায় না। তো এটাই নিলাম আমি। তো বাটার নানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সফট, খেতে ভালো লেগেছে। আর গ্রিল চিকেনটা সবসময় যেরকম লাগে সেরকমই লেগেছে। তো আর 2টা পেপসি নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা করব। এখন প্রায় 7:30টার মতো বাজে। তো খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা রিসাই করে আবার বাসায় ব্যাক করব। তো আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সব কিছু তো শেয়ার করা যাবে না, তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা রিসায় উঠেছি, আর রিসাতে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। আর এটা হচ্ছে মালিবাগের ব্রিজ, তো এদিক দিয়ে আমরা যাচ্ছি। তো আজকে মোটামুটি অনেকক্ষণই আমরা ঘোরাফেরা করেছি, ভালো লাগছে। অনেকদিন পর বের হয়েছি, খুবই ভালো লাগছে। আর আসলে বাসায় টানা অনেকদিন বসে থাকতে থাকতে কিন্তু মনের মধ্যে একটা বোরিং চলে আসে, ভালো লাগে না। তো আগে তো প্রায় বের হতাম, তো এখন তো দেশের অবস্থা তেমন ভালো না, তার জন্য খুব বেশি একটা বের হওয়া হয় না। তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। তো এখন তো রাত 8টা বাজে। তো দেখতে পাচ্ছেন অন্ধকার, তো ভিডিও খুব বেশি ক্লিয়ার হবে না। তো যতটুকু হয়েছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর যে রাস্তার যে সাউন্ডগুলো ছিল সেগুলো আমি বন্ধ করে দিয়েছি, আসলে খুব বেশি সাউন্ড হয়। তো এই সাউন্ডগুলো শেয়ার করলে আসলে ভালো লাগবে না, তার জন্য আমি অফ করে দিয়েছি সাউন্ডটা। তো আমার আজকের এই ব্লগটা কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।
রিকশা দিয়ে ঘোরার মজাই আলাদা, অনেক ভালো লাগে রিকশা দিয়ে ঘুরতে। তো আসলে রাতের বেলা তেমন কিছু দেখানোর ছিল না, তো খাওয়া দাওয়া করলাম, তারপর রিকশা দিয়ে ঘুরলাম। তো এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন, আর আমি এই তো আমরা দুজন রিকশায়। তো আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। তো আমি আর কথা বলবো না, আপনারা দেখতে থাকুন। তো আমরা হচ্ছে বাসার কাছাকাছি চলে এসেছি। তো আজকে এখানেই এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আগামী ব্লগ দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ রইল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।